আবার তিন বারি মালার বাইবার জিরা ভালো করে মনে রাখো আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন ওতারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউন ও পৃথিবীর মুসলমানরা তাকিয়ে দেখো আমি আল্লাহ পাক কেমন সুন্দর করে তোমাদের উদাহরণ পেশ করলাম ফিরাউনের বিবি আসিয়া জীবন কাহিনীটা তাকিয়ে দেখো আমায় আল্লাহ আমার প্রতি ঈমান আনায়ন করলো এক আল্লাহর প্রতি ঈমান আনায়ন করলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার পয়গম্বর নবী মূসা এই মা আর ফিরাউনের বিবি মা আসিয়ার কোলে আমি আল্লাহ লালিত পালিত করালাম আমার নবীকে বড় করলো মানুষ করলো এজন্য নবীর দিন কবুল করলো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিনে দাঁড়িয়ে এক আল্লাহর ঈমানের আহ্বান ডাকলেন এক আল্লাহ দাওয়াত পেশ করলো সারা পৃথিবীর বেঈমান না মানলেও ফিরাউনের বিবি আসিয়া নবী মূসার কলেমা পড়ে নিল এক আল্লাহকে ঈমান আনায়ন করলো তাদের প্রতি বিশ্বাস স্থাপন করলো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ ওই আল্লাহর বাইমার জিরো আল্লাহর কোন কি সুন্দর করে বলতেছো ঈমান না যখন আসিয়ার প্রতি এমন নির্মম অত্যাচার এমন যখন অত্যাচার শুরু করলো ঈমান বেদিল বানাবার জন্য ঈমান হারা করাবার জন্য ঈমান কেড়ে নেবার জন্য মা আসিয়া এই সময় চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে বলেছিল হে মালিক হে আমার রব হে আমার আল্লাহ হে আমার মালিক তুমি আমার দোয়াটা কবুল করো আল্লাহ আল্লাহ পাক এই কথাটাকে রেকর্ড করলেন নবী আলী সালাতু ওয়া সালাম জিব্রাইলের মারফাতে আমার আব্দান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহি দ্বারা জানিয়ে দিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই দিন দাঁড়ি মানে আল্লাহর ভাই ভাবছি সূরা তাহরিম নিয়ে জিব্রাইল আমার আব্দান নবীর পাশের কাছে দাঁড়িয়ে পড়লো নবীর কাছে ওহি নাযিল করবে গো দিন দাঁড়ি মানে আল্লাহর ভাই ভাবছি আয়াত যখন নাযিল হয়ে গেল রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আল্লাহ নবী বললেন ও ভাই জিব্রাইল ও জিব্রাইল 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 পৃথিবীতে এমন একজন নারী এমন একজন মহিলা যিনি জীবন তৈরি করলো ফিরাউনের অর্ধাঙ্গিনী বিবি জীবন তৈরি করলো কিন্তু সে আল্লাহর প্রতি ঈমান আনায়ন করলো জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্বামীর সুখ পাইনি এতদিন পর্যন্ত যতদিন আল্লাহ কেলাইনি রাস্তার সাথে জীবন তৈরি করলো রাজরানীর মতো জীবন তৈরি করলো কিন্তু ঈমান আনার কারণে বেঈমান বেদিনের বাচ্চারা আসিয়াকে কি চরম নির্যাতন করলো তার পরনের কাপড়টা খুলে নিল ময়দানে তার হাতে পায়ে পারে ফেরে ফেরে উত্তপ্ত রৌদ্রের উপরে ছেড়ে দিয়ে সারাদিন এমন গরম রৌদ্রের তপরে ঝলসে যে শরীর যখন ঝলসে গেল সন্ধ্যার অন্ধকারে মায়ের সামনে দাঁড়িয়ে ফেরাউন ডেকে বলেছিল আসিয়া হে আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে সেজদা দাও মুসার মালিক মুসার আল্লাহকে ভুলে যাও আমি তোমাকে আবার রাজপ্রাসাদে তুলে নেব আবার রাজরানীর মর্যাদা তোমাকে দেব আল্লাহকে ভুলে যাও একটু জোরে আসিয়া ঝলসানো আসিয়া রৌদ্র অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে পড়ল এই সময় কাপা আল্লাহকে ডেকে বলেছিল আল্লাহ ওগো মালিক আমাকে আজকে রাজরানী থেকে পথের ভিখারিনী বানিয়ে দিল ঈমান আনার কারণে কলেমা পড়ার কারণে তোমার দিন কবুল করার কারণে আজ আমাকে এত নির্যাতন করলো আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না আল্লাহ ওয়াকিলা দুখুলান্নার হে আমার আল্লাহ তুমি জাহান্নামের আগুনে আমাকে প্রবেশ করিও না বরং তোমার কাছে ইন্দাকা বাইতান ফিল জান্নাহ তোমার কাছে যে জান্নাতের ওয়াদা তোমার নবী দিয়েছে এই জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর ধারণ করো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের বিল্ডিং চাচ্ছি আল্লাহ কুফরি করে ফেরাউনের সঙ্গে রাজপ্রাসাদে রানী হয়ে থাকতে চাই আল্লাহ ঈমান এনে দুনিয়ায় এই নির্যাতন অত্যাচার সহ্য করে মরতে চাই আর মরার পরে তোমার কাছে একটা জান্নাতে বাড়ি চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ওমারিয়াম আমনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা দুটো উদাহরণের কথা আল্লাহ বলেছিলেন দুই নম্বর দুনিয়ার আরেকটা নারী উদাহরণ আল্লাহ পেশ করলো এই নারীটা হলো মা মারিয়াম এই নারীটাকে ওমারিয়াম আমনাত ঈসা নবীর মা মারিয়াম এবা কীর্তির বিরাট ইতিহাস বাবা কুমারী নারীর গর্ভবতী বানানো কি জাতা কথা বাবা দুনিয়ার মানুষ মেনে নেবে লজ্জা লাগবে না লাগবে না আল্লাহ সে লম্বা ইতিহাস আমি আপনাকে বলতে পারবো না কুমারী নারীটাকে আল্লাহ গর্ভবতী বানিয়ে দিলেন মা মারিয়াম ঈসা নবীর মা খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্টের মা ওরা যার নাম রেখেছে মেরি বা কত বড় পৃথিবীর শয়তান জাতি জানেন এরা সত্যটাকে ধুলার সঙ্গে মিশিয়ে দেছে এই খ্রিস্টান জাতি
আমার সোনা মানিকেরা সোনাচাঁদ ভাই বাপজিরা ইতিহাসগুলোকে কোরআনি ইতিহাসগুলোকে আজ ভালো করে জেনে নিতে পারলে আল্লাহ আমাদের ঈমানগুলো বাঁচিয়ে দিত বাঁচা রাখার মতো শক্তি সাহস অর্জন করতে পারতাম জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমরা না জানার কারণে ঈমানটাকে ঠুনকো মনে করেছি ঈমানের গুরুত্ব আমাদের কাছে নেই দ্বীনের প্রতি মায়া মহব্বতটা মুসলমানদের কমে যাচ্ছে বাপ টাকার প্রতি মায়া বেড়েছে বউ বাচ্চার প্রতি মায়া বেড়েছে বাপ দুনিয়ার বেঈমান নেতাদের প্রতি মুসলমানদের মায়া বেড়েছে শয়তানদের প্রতি মুসলমানদের আবেগ উতলে যাচ্ছে বাপ অথচ রাসূলের প্রতি দ্বীনের প্রতি ইসলামের প্রতি মহব্বতটা মুসলমানদের কমে যাচ্ছে এই যাচ্ছে না যাচ্ছে না আমি লম্বা কথা বলতে পারবো না বাবা এই দুটো নারী ঈমানদারদের জন্য আল্লাহ উদাহরণ পেশ করলেন কিভাবে বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই তবে দুটো নারী একটা হলো মা মারিয়াম আরেকটা হলো আসিয়া ফেরাউনের বিবি আর বেঈমানদের জন্য দুটো নারীর উদাহরণ কেডা কেডা নূহ নবীর বিবি আর লূত নবীর লূতের বিবি পাললে একটু পড়ে লেবেন আমার সোনা মানিকেরা সোনাচাঁদ ভাই বাপজিরা দুটো নারী আল্লাহ দ্বীনের জন্য নবীর জন্য যে এত কষ্ট করে বেরিয়েছে বাপ একজন নারী মা আসিয়া মুসা নবীকে কোলে পিঠে করে লালিত পালিত করলো এজন্যই আল্লাহ নবীকে সাহায্য করার কারণে দ্বীনের সহযোগিতা করার কারণে এই নারীটার ইজ্জত বাড়িয়ে দিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে হবে না আর একজন পৃথিবীর নারী যার নাম হলো মা মারিয়াম তিনি একজন নবীর মা অত্যন্ত যন্ত্রণা সহ্য করেছে বাপ সেই জামানার ইহুদিরা আজকে তো খ্রিস্টান আর ইহুদি গলায় গলায় বন্ধুত্ব করে মুসলমানরা কি করে মারা যায় আজকের পৃথিবীর ইহুদি আর খ্রিস্টান দুই বেঈমানে বন্ধু পাতিয়েছে বাপ সর্বসময় অঙ্ক করতেছে মুসলমানদেরকে কি করে মারা যায় অথচ খ্রিস্টানেরা জানে না মুসলমানরা ওদের কোনো ক্ষতি করেনি আজ পর্যন্ত পৃথিবীর কোন মুসলমান ঈসা নবীকে যেমন যারজ সন্তান বলে গালি দেয়নি তার মাকেও ব্যভিচারিণী বলে আমরা আখ্যা দেইনি কারণ জবানে আমাদের লাগাম লাগানো কোরআন নবীদের নামে নবীদের মায়ের নামে এসব কথাগুলো বলতে নিষেধ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ বরং ইজ্জতের চোখে সম্মানের চোখে দেখতে বলেছে সারা পৃথিবীর পীর ওলিদের যদি এক দাড়ি পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর এক পাল্লায় যদি দুনিয়ার কোন নবীকে চাপিয়ে দেওয়া হয় কোন পাল্লা ভারী হবে কথা বলে নবীর পাল্লা এজন্য প্রতিটি নবীকে ইজ্জত করা এটা ইসলামের অঙ্গ জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান এনেছি ওয়া রুসুলিহি এই শব্দটি পড়ে যে আল্লাহ তুমি যত রাসূল পাঠিয়েছো সব নবীকে আমরা ইজ্জত করি শুধু আমাদের নবীকে নয় কিন্তু খ্রিস্টানদের শিক্ষা নেই ইহুদিরা জানে না তারা মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীটাকে লেগিয়ে দিচ্ছে অথচ মুসলমানরা তাদের কোনো ক্ষতি করেনি নবী ঈসাকে যখন প্রসব করলো ইহুদিরা দলে দলে এসে নবী মুসার মা মেরি ওদের নবীর মুসার মা মারিয়ামকে বলেছিল এ হচ্ছে ব্যভিচারী আর বাচ্চা নবী ঈসাকে দেখে বলেছিল যারজ সন্তানের বাপের ঠিক নেই তাদের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব পাঠিয়ে হক পৃথিবীর ইসলাম আর মুসলমানদেরকে মারার স্বপ্ন দেখতেছে খ্রিস্টান আর ইহুদিরা অচিরেই আল্লাহর গজবে এরা ধ্বংস হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার সোনা মানিকেরা সোনাচাঁদ ভাই বাপজিরা একটা হাদিস আমার মনে পড়ে যাচ্ছে আপনাদেরকে টুপ করে একটুখানি শোনাই প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে আমি শুনেছি গো তোমার নবীর কাছ থেকে আমার শোনা নবী ঠিক এই কথা আমাকে শুনিয়েছেন কি শুনিয়েছেন রাসূলুল্লাহ বলতেছেন কামলু মিনার রিজালি কাসিরুন পৃথিবীর পুরুষদের ভিতরে অসংখ্য অগণিত অগুন্তি পুরুষ আল্লাহর নৈকট্য লাভ করেছে পূর্ণ জীবন ইমানদারি জীবন তৈরি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে আল্লাহর নবী কোন সংখ্যা বলেন পুরুষদের বেলা অসংখ্য পুরুষেরা কামলু মিনার রিজালি কাসিরুন কাসির শব্দ উচ্চারণ করলেন অসংখ্য পুরুষরা আল্লাহ দ্বীনকে বুকে নিয়ে ঈমানদারি জীবন তৈরি করে আল্লাহর বন্ধুত্ব আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছে কিন্তু নারীদের বেলা নবী সংখ্যা বলে দিলেন ওয়ালাম ইয়াকমিল মিনান নিসা সারা পৃথিবীর নারী জাতির ভিতরে তিনটি নারী সালাসা তিনটি নারী আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পেরেছে তারপরেই মারা গেছে কবরে গেছে এই তিনজন নারীর কথা রাসূলুল্লাহ বললেন জোরে বলুন সুবহানাল্লাহ কটা নারী
পুরুষদের বেলা কটা অসংক নারীদের বেলা তিনজন দুটো সমান হতে পারে বাপ আঙ্গা দেশের কিছু পাগল লেগেছে বাপ নারী আর পুরুষ সমান করব আরে খোদা করিনি তুই করবি কি করে কি গো নারীদের কথা বলতে যে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন ওয়ালাম ইয়াকমিল মিনান নিসা ইল্লা সালাসা সারা পৃথিবীর নারী জাতির ভিতরে তিনটে নারী আল্লাহর নৈকট্য হাসিল করেছে কটা নারী তিনটে নারী আপনার নবী বলতেছেন এক নম্বরে মারিয়াম মারিয়াম বিনতে ইমরান ইমরানের কন্যা ঈসা নবীর মা মারিয়াম জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আসিয়াতু আসিয়া ফেরাউনের বিবি মিলে যাচ্ছে না আগে দুটোর কথা এই আগে দুটো নাম শুনেননি এই দুটো শুনেছেন তো এর সঙ্গে আরেকটা নারীর নাম রাসূলুল্লাহ সুন্দর পাক জবানে উচ্চারণ করে করে বললেন ও খাদিজাতু বিনতি খুয়াইলিদ খুয়াইলিদের কন্যা খাদিজা মানে আমার নবীর বড় বিবি জোরে বলবেন না এই তিনটি নারীর মর্যাদা কেন আল্লাহ বাড়িয়েছে দ্বীনের সহযোগিতা করেছে কিসের সহযোগিতা বলুন দ্বীনের সহযোগিতা মা খাদিজা সোনার জরি দেওয়া কাপড় পরতো বাপ আল্লাহ শেষ জীবনে যখন ইন্তেকাল করতেছেন মরণ সজ্জায় শোয়া তখন দেখা যাচ্ছে খাদিজা শাড়িতে তালি লাগানো খাদিজা ঝরঝর ঝরঝর করে কাঁদতেছে কুচি মেয়ে ফাতেমাকে ডেকে বলতেছে তোমার আব্বাকে একটু ডাকো মরণের সময় তোমার বাপের মুখটা দেখতে বড় আশা জাগতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কি জান্নাতি জীবন তৈরি করলেন যে খাদিজাকে দেখে জিব্রাইল আমার নবীকে বলতো হুজুর সেই খাদিজা আসতেছে যেই আপনার দরবারে আসবে আল্লাহ সালাম বলে দেবেন আর আমি জিব্রাইল আমার সালামটুকুনও শুনিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর খাদিজাকে বলবেন আপনার জন্য যে কষ্ট স্বীকার করেছে সহ্য করেছে রসূলের জন্য আজকে আপনার ঘরের বিবি হয়েছে হওয়ার কারণে আপনার জন্য সে এত ব্যথা সহ্য করেছে ইয়া রাসূলুল্লাহ এত যন্ত্রণা এত হৈহট্ট গন্ডগোল সহ্য করেছে আল্লাহ ওয়াদা করেছে মরণের পরে খাদিজার জন্য জান্নাতের এমন এক কোণায় জান্নাতি সুন্দর একটা বাড়ি বানিয়ে দেবে যেখানে কোনো কোলাহল থাকবে না কোনো গন্ডগোল কোনো আওয়াজ পৌঁছাবে না এমন একটা নিরিবিলি নিরবিচ্ছিন্ন শান্তির জায়গায় খাদিজার জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথাগুলো আমি এজন্য আপনাকে বলতে চাচ্ছি আমরা যদি দামি জীবন তৈরি করতে চাই টাকা পাতা করে দামি জীবন বানানো যাবে না পাঁচতলা বিল্ডিং বানিয়ে দামি হওয়া যাবে না কোটি কোটি টাকার স্বপ্ন দেখে দামি হওয়া যাবে না জীবনটাকে যদি দামি বানাতে চাই আল্লাহর দিনটাকে ভালোবাসতে হবে দ্বীনের জন্য কিছু করে দেখাতে হবে ইসলামটাকে বুকে তুলে নিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবেই আমার দাম বাড়বে বাপ দুনিয়া আমাকে চিনুক আর নাই চিনুক আমি যদি দ্বীনের অনুসারী হই দ্বীনের মহব্বত করতে পারি আল্লাহর কাছে আমি মর্যাদাশীল হয়ে যাব আমার গায়ে তালি মারা চটের পোশাক থাকবে দুনিয়ার মানুষ ফকির বলবে কিন্তু মরার পরে আল্লাহ বাদশার চাইতে বড় বাদশা আল্লাহ আমাকে আপনাকে তৈরি করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা কি বুঝি আসছে বাপ জীবনটাকে দামি বানাতে গেলে পরকালের কিছু পুঁজি আপনাকে তৈরি করতে হবে বাবা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খাচ্ছি শুধু কি করে টাকা কামাই করব ঘরটাকে তৈরি করব ছাদটাকে দেব বউ আর বাচ্চা নিয়ে শান্তিতে খাবো চব্বিশ ঘন্টা জীবন থেকে বেরিয়ে যাচ্ছে একটা বার ভাবি না আমার জীবন থেকে চব্বিশটা ঘন্টা কেটে যাচ্ছে পরকালের পুঁজি আমি কতটুকানি সংগ্রহ করলু পাঁচ ওয়াক্ত নামাজ আমার প্রতি ফরজ ছিল সে ফরজগুলোকে কিভাবে আমি পায়ে মারিয়েছি কতটা গোনা কতটা জাহান্নামকে খরিদ করে নিয়েছি এই চব্বিশ ঘন্টার ভিতরে হিসাব নেই মুসলমানদের বাপ আল্লাহ তুমি এই ফেকের মুসলমানদের ভিতরে দাও আমার মাথায় আমাদের মাথায় আল্লাহ দুনিয়ার হিসাবের চাইতে পরকালের হিসাবটাকে বুঝিয়ে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন পরকালটাকে বুঝতে শিখি বাপ মরার পরে আবাদান আবাদা যে জীবনের কোনো সীমা নেই শেষ নেই পরকালে আমাকে আপনাকে কাটাতে হবে বাপ এই জীবন সম্পর্কে উদাসীন হলে চলবে না একটু ভাবতে হবে আমার উপায় কি হবে আমার জীবনটা কি হবে আমি জাহান্নামী না জান্নাতি হয়ে যাব আল্লাহ বলতেছেন কোরআন শরীফের ভিতরে সেদিন তো দামি তারাই যারা হিসাবের পরে যাদের জায়গা পাবে জান্নাতে তারাই তো সফল কাম জোরে বলুন সুবহানাল্লাহ
আর তুমি দুনিয়ায় লাটসাকি ঠ্যাং নাচিয়ে জামান জীবন কাটিয়ে গেলে মরার পরে তুমি জাহান্নামী তোমার জীবনের কোনো দাম থাকলো বাপ তুমি দুনিয়ায় নেতা ছিলে ডাক্তার ছিলে মাস্টার ছিলে দুনিয়ায় গাদা গাদা টাকা ছিল ভালো খেয়েছো ভালো দামি কাপড়ের পোশাক পরে বেরিয়েছো অভাব তোমার গায়ে লাগেনি কিন্তু মরার পরে কবরে তোমার জাহান্নামের আগুন জ্বলতেছে কিয়ামতের ময়দানে ওঠার পরে আল্লাহ তোমার জাহান্নামের আগুনে পোড়াবে তোমার এই আরাম কি হবে তোমার এই সুন্দর বাড়ি জায়গা জমি ঘর বাড়ি ডিগ্রি বাহাদুরি কোথায় থাকবে তুমি তো সেদিনই দামি হতে পারবে যেদিন জাহান্নাম থেকে বেঁচে ফামান জুহজিহা আনিন নার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে ওয়াউদখিলাল জান্নাতা এবং জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে তবেই তো তোমার মানব জীবন সফল জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার হিসাব কষে কি করবা তুমি দুনিয়ার হিসাব নে পাগল কেন তুমি একটু পরকালের হিসাব কষো জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বছরের ভিতরে কোন বছরটা আপনার জন্য কঠিন বছর সবথেকে দুঃখ এবং কষ্টের বছর কোনটা আপনি কি একবার বলবেন আমার দিন লারি মালা লার ভাইবার জিরো এর নবী দয়াল নবী বিশ্ব নবী আমার পাক জবানে বলতেন গো সাহাবীরা কান বাড়িয়ে শুনে রাখো আবুল হুজুন আমার আমি নবী আমার জীবনের সবথেকে কঠিন বছর সবথেকে দুঃখের বছর হলো এই বছর 50তম বছর যেটা যে বছর আমার চাচা আবু তালেব ইন্তেকাল করলো আমার বিবি খাদিজা ইন্তেকাল করলো এই বছরটা আমার কাছে সবথেকে বড় এই বছরটা আমার কাছে সবথেকে বড় কঠিন খাদিজার ইন্তেকাল আমার কাছে বড় কষ্ট এনে দিয়েছিল আমার বুকটা ব্যথায় ভরে গিয়েছিল সে কথা আমি কি করে বলবো খাদিজা ইন্তেকাল মরণ সজ্জায় শোয়া কুচি বিবি ফাতেমাকে ডেকে বলতেছে বেটি তোমার আব্বাকে একটু ডেকে নিয়ে এসো না দেখো কোথায় কিতাবের সহিহ বর্ণনায় লেখা রসুল তখন পাহাড়ি এক সাহাবীর ঘর যেখানে সাধারণত কত খুব একটা বেঈমানরা যায় না যাকে বলে দারে আর কাম এক সাহাবীর ঘর সেখানে বসে চুরি করে সাহাবীদেরকে দিন শেখাতেন কি করে উযু করতে হবে কোন কলেমাটা পড়তে হবে কোথায় কোন দোয়া মুখস্থ করতে হবে এগুলো শেখাতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা শিখি বাপ কথা বলেন শিখি তবলিগেরা শেখে ওর গা তবলিগ ফতোয়াতে দিছি আলাদা করে কিন্তু আমরা তবলিগ করব না বাপ আমার গা কি না শিখলি জান্নাত দেবে এই দাদা হুজুর কি বলিয়ে গেছে শিখতে হবে না আমি তোর গা বাঁচি টাচি দেব দোয়ায় কেটা হাত তুলিনি তাই নে ঝগড়া বাঁধা বাঁধা ও দোয়ায় হাত তুলে শুধু মলতেছে দোয়াটাও মুখস্থ করিনি বলেন নাজাত কেডা বাবু এই তুই তো মলা পাটি তোর কপালে কি করে নাজাত জুড়বে দোয়াটা শেখ আমরা বসে রইছি বাপ আমার গা শিখাটি টিকতি হবে কি আশ্চর্য কথাবার্তা সমাজে চলতেছে বাপ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন এই বেটি ফাতেমা যাও তোমার আব্বাকে একটু খুঁজে ডেকে নিয়ে এসো না মরণের সময় আমার ইচ্ছে হচ্ছে শেষবারের মতো আমার রসূলের মুখটা আমি একটু দেখে তাই পৃথিবী ছেড়ে বিদায় নেব জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা আব্বা আব্বা বলে কাঁদতে কাঁদতে দৌড়েছেন দারে আরকামের দরওয়াজার পাশে দাঁড়িয়ে যখন আব্বাকে ডাকতেছেন আওয়াজ আমার নবীর কানে গেল রসূলুল্লাহ থমকে উঠে পড়লেন দাঁড়িয়ে পড়লেন দৌড়ে বেরিয়ে এসে খাদিজা ফাতেমাকে বুকে জড়িয়ে নিয়ে বলতেছেন মা কি হয়েছে মা বলে আমার মা মারা যাচ্ছে ইন্তেকাল করতেছে এতক্ষণ বেঁচে আছে কিনা জানি না কাঁদছে আপনার মুখটা দেখুন বাবা বাচ্চা কাচ্চা গুলোকে থামান না বাবা কমিটির ছেলেরা বাবাজিরা তো যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম বাবা রসুল খাদিজাকে নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়েছে বাপ খাদিজার মাথার কাছে দাঁড়িয়ে পড়লেন মুখের দিকে তাকানো যায় না এই সেই আমার চাঁদের মতো তাহেরা বিবি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ খাদিজার মাথায় হাত বুলাচ্ছে খাদিজা জবান খুলে মৃদু ভাষায় রসুলকে ডেকে বলতেছে হুজুর আজকে তো আমি হয়তো বিদায় নেব ইন্তেকাল করব জীবনে কোনো কিছুই আপনার কাছে চাইনি আপনি ব্যথা পাবেন আজকে মরণের সময় আমি তিনটে দাবি করব দেবেন নবী বলতেছেন খাদিজা বলো কি তুমি তোমার অগাধ ধনসম্পদ সব আমাকে দিলে বিয়ের পরে বউকে নিয়ে একটা ঘরে বাস করব তাও আমি বানাতে পারিনি খাদিজা তোমার বাড়ি দেখিয়ে বললে আমার বাড়ি আছে চলো যে ঘরটায় বাস করি তারও মালকিনি তুমি
তোমার অবদান আমি অস্বীকার করতে পারবো না খাদিজা বলছো কি তুমি খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা দেন আমার তিনটে দাবি আজকে আপনি পুরো করবেন জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার নারীরা লতা বাগানের মায়েরা শুধু মুসলমান ঘরের বউ হলি হবে না মা মুসলমান ঘরের মেয়ে হইয়ে বাস করা বল বাস করলি হবে না মা একটু দিন লিতি হবে একটু শিক্ষিত হবে কি হবে সমাজ সব ভেঙে তছনছ হয়ে গেছে যেমন মেয়ে লোক তেমন মদ্দা লোক জাহান্নামের দিকে দৌড়াচ্ছে জাতির অধঃপতন শুরু হয়ে গেছে বস কে কাকে দেখবে আর কে কাকে হেদায়েত করবে বল সংসারে পাঁচটা মানুষ বাস করি পাঁচটাই বেনামাজি ছেলেটা কলেমা জানে না বউটাও জানে না মেয়েটাও জানে না চাচা টুক টুক করে মসজিদে যাচ্ছে আর আসছে বউটা যে কলেমাও শিখতে পারেনি সে আর কেডা বলে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও আল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন একদিনও বউটাকে দিয়ে বাচ্চাটাকে দিয়ে বসেছেন যে মুসলমানের ঘরে জন্ম জাহান্নামের আগুনে পড়বি আল্লাহ নির্দেশগুলো মান আর আমার মায়েরা মায়েদেরকেও বলে দিয়ে যাই লতা বাগানের মা আপনি একদিন আপনার বেনামাজি স্বামীটাকে ডেকে বলেছেন যে তুমি আমার স্বামী মসজিদে যাও আজান হয়েছে নামাজ পড়ে আসলি তারপর ভাত দেব শায়না ছেলে তোমার ঘরে এড়িয়ে গরুর মতো মাল ঘুরতেছে একটা বারো মা তুমি বলদি পারুনি তুই আমার পেটে তোর জন্ম যা আজকে নামাজ জোহরের নামাজ জামাতে পড়বি তারপর আমি তোর কোলে ভাত দেব পেরিসি বলদি কিসের মা মাও যাবে জাহান্নামে আর একটার সঙ্গে করলে যাবে খোদা কি মা তৈরি করে মুসলমানের ঘরে বাপ ও তো জাহান্নামে যাবে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবে আল্লাহ হেদায়েত করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আয় আমাদিন নারী মাল্লার ভাই বাজিরা ভালো করে মনে রাখো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সবারে নওজোয়ানেরা যুবকেরা মুরুব্বীরা মা বোনেরা আমার একটুখানি বলে দিয়ে যাই মনে রাখো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর বয়স তখন 50 এর কোঠা হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 65 বছর বয়সে ইন্তেকাল করতেছে মা খাদিজার মাথার কাছে দাঁড়িয়ে পড়লেন আল্লাহ নবী চোখ দিয়ে যেমন পানি মা খাদি যাও ঝরঝর ঝরঝর করে কান্দেছেন রবিন গাড়ি মেলার ভাই বাপ দিরা এই সময় মা রসুলের বিবি আম্মা যাও খাদি যা চোখের পানি ফেলে কান্দে 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 বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আপনার কাছে কোনো কিছুই চাই না ইয়া রসুলাল্লাহ আমার মরণের পরে আমার ইন্তেকালের পরে আপনার গায়ে লাগা ওই ছেঁড়া ফাটা তালি মারা জুব্বা জামা নবীর গায়ের ঘামে বারবার যে জুব্বা জামাটা ভিজেছে সে জামার ভিতরে আমার নবীর গায়ের গন্ধ আমার মরণের পরে ইন্তেকালের পরে আপনার ওই তালি মারা ছেঁড়া জুব্বা জামা ওই জামা দিয়ে আমার কাফনের কাপড়টা বানিয়ে দিও শেষবারের মতো কাফনের কাপড় পরিয়ে দিও কবরের ভিতরে আমাকে শুইয়ে দেবেন আমার দিনদারি মালদার ওই ভাই বাজিরা আমার কান্দতে 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 বলেছিলাম এই বিবি খাদিজা কেন তুমি আজ এমন আচরণ করো কেন তুমি আজ এমন দাবি করলে গো আমি তো মনে করেছিলাম আমার বিবি সমস্ত টাকা পয়সা সোনা দানা মাল মাত্তা গো আল্লাহ দিনের জন্য ব্যয় করলো ইসলামের কাজে ব্যয় করলো নবীর জন্য অকাতর বিলিয়ে দিল জীবনের সুখের দিকে তাকাইনি আরামের দিকে তাকাইনি খাওয়া পরার দিকে তাকাইনি আমি ভেবেছিলাম বিবি খাদিজা তোমার মরণের পরে ইন্তেকালের পরে তুমি তো কাপড় পরিয়ে দিও শেষবারের কাপড়ের কাপড় জীবন হয়তো ভালো কাপড় পরাতে পারিনি নতুন কাপড় কিনে দিতে পারিনি গো এবার আমি অন্তত নতুন কাপড় দিব তোমার কাফনের কাপড় পরিয়ে দিয়ে কবরে শোয়াব মাথা চোখের পাড়ি ভরে কান্দতে 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 বলো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আমার নতুন কাপড় দরকার নয় আমার দরকার হলো নবীর গায়ের গন্ধ আমি কবরে শুয়ে শুতে পারি একটু জোরে বলুন সুবহানাল্লাহ কিসের হিসেব করতেছেন পরকালে নবী বললেন ঠিক আছে তুমি যখন চাচ্ছ আমি মেনে নিলাম দ্বিতীয় কথা খাদিজা বলছে হুজুর আমার মরণের পরে আমার লাশটা তো কবরে শোয়াবে আচ্ছা বলেন তো খাদিজার লাশের জানাজা হইল এই জানা আছে আপনাদের মা খাদিজার লাশের জানাজা হয়নি কারণ তখনও জানাজা পড়ানোর হুকুম আসেনি বিনা জানাজায় মা খাদিজাকে কবরস্থ করা হয়েছে তখন জানাজা পড়ার নিয়ম আল্লাহ নবীকে দেই নাই মা খাদিজার লাশটা নিয়ে কবরের পাশে মা খাদিজা কাঁদতে কাঁদতে বলতেছেন হুজুর আমার লাশটা যখন কবরে শোয়াবেন আমার লাশটা কবরে শোয়ানোর আগে আপনি একটু আমার কবরে গড়াগড়ি দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ বেটা তোমার মাকে কোন জায়গায় রেখে এসেছো বাপ তোমার বাপটাকে তোমার দাদা দাদিকে কোন গর্তে রেখে এসেছো আগামী দিনে
তুমি কোন গর্তের খোরাক গুনতে চলেছো বাপ দুনিয়ার নেশা এখনো মিটিনি বাপ টাকার নেশা পার্টির নেশা এখনো মিটিনি ঝোক চাপতেছে এখন একটু পরকালের ভাবনা তৈরি করো বাপ পরকালের পুঁজি সংগ্রহ করো কবর ছেড়ে দেবে বাপ আল্লাহ মাঝে মাঝে যাবেন কবরে কবর গ্রামের কবরস্থানের পাশে দাঁড়িয়ে দেখবেন পাড়ার সেই হোমরা চোমরা নেতা যেটা ছিল যার এক হাতে সারা গ্রাম কাঁপতো সে কোণে পড়িয়ে রইয়েছে দেখবেন ওই খেজুর গাছের এক কোণায় আতালি পচে গেছে মাটি সব ধসে পড়িয়েছে হাঁটুর মালা মাথার খুলি দেখা যাচ্ছে হায় রে নেতা তোমার পরিণতি কি আল্লাহ তুমি আমাদের হৃদয়টাকে নরম করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মনটাকে নরম করো আল্লাহ পাপের প্রতি ঘৃণা তৈরি করে দাও আল্লাহ আল্লাহ আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আয়াত ইনগারি মানলার বৈমার তিরা ভালো করে মনে রাখো আল্লাহ নবী সোনার নবী দয়াল নবী আমার ওলো করে মুসলমানের বৈমার তিরা আল্লাহ নবী বিশ্ব নবী আমার চোখের পানি ছেড়ে যত যত করে কান্দেছো নবীর বিবি খাদিজা চোখের পানি ফেলে কান্দে কান্দে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মরণের পর ইন্তেকালের পর আমার লাশটা যখন কবরে শোয়াবেন আমার লাশ কবরে শোয়ানোর আগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আমার কবরে শোবেন দুনিয়ার কেউ কারোর কবরে যাবে না আমি আমার লাশটা কবরে রাখার আগে আপনি একটু আমার কবরে গড়াগড়ি দেবেন আপনার চেহারাটা যেন আমার কবরের মাটিতে লেগে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারণ আমি শোয়ার পরে আপনার গায়ের গন্ধ যদি আমি পাই কবরের কঠিন অবস্থা ইয়া রাসূলুল্লাহ সওয়াল জবাব করবে ফেরেশতারা আমার অন্ধকার কবরে আসবে দুনিয়ার কেউ পাশের কাছে দাঁড়াবে না আল্লাহর আযাব শুরু হয়ে যাবে এই জায়গায় যদি আমি নবীর গায়ের গন্ধ পাই আমি বুকে একটু বল পাবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বিবি খাদিজা তোমার দুটো দাবি মেনে নিলাম এক নম্বর আমার জামা দিয়ে তোমার কাফনের কাপড় তৈরি করবা দুই নম্বরে তোমার লাশটা কবরে শোয়ানোর আগে আমি মোহাম্মদ তোমার কবরে গড়াগড়ি গড়াগড়ি খাবো তিন নম্বরে তুমি কি দাবি করতে চাও একবার বলো খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার লাশ মাটি দেওয়ার পর আমার বুকের উপরে মাটি চাপা দেওয়ার পর সব মানুষগুলো যখন বাড়ির দিকে রওনা দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যেন আমার কবরে ছেড়ে যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন উপর থেকে আপনি সওয়ালের জবাব গুলো দেবেন ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মানবরা আপনি কবরের উপরে দাঁড়িয়ে আল্লাহর নামটা একটু শুনিয়ে দেবেন ফেরেশতারা যখন বলবে মানবরা আপনি কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কবরের আমার সওয়ালের জবাব তালিমটা দেবেন আমি খাদিজা কবরের ভিতরে শুয়ে কন্ঠের আওয়াজ শুনে ফেরেশতাদের জবাব যেন আমি দিতে পারি একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই দিনকারী মেলানার মহিমা জিরো আমার যখন খাদিজার কান্না শুনে আমার নবী বলেছিলেন বিবি খাদিজা আমি তোমার তিনটে দাবি মেনে নিলাম আমি তোমার এই কথা মতো তোমাকে কবরস্থ করব তবে বিবি খাদিজা আমার একটা দাবি কি তুমি মানবে গো খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আপনার কোন কথা আমি অস্বীকার করিনি ইয়া রাসূলুল্লাহ জীবনে কখনো আপনার হুকুম আমি অস্বীকার করিনি আজ মরণ শয্যায় শুয়ে আপনাকে কথা দিই আপনার কথা আমি অমান্য করব না একটু জোরে বলুন আজও অমান্য করব না শুধু তো মেয়ে ছেলের কথা বললে হবে না বাপ আমরা বেটা ছেলেরাও খানিকটা বদমাইশ প্রকৃতির হয়ে গেছি বাপ কারণ ঈমান নি খোদার ভয় না থাকলে যা হয় কি গো আপনাদের লতা বাগানের মদ্দা লোকগুলো খুব ভালো বোধায় এরা বৌরি খুব যত্ন টত্ন করে মারে ধরে না কি গো আল্লাহ বাবা স্ত্রীর সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করে রাখেন যে স্ত্রীর সঙ্গে স্বামীর ভালো সম্পর্ক নেই মধুর সম্পর্ক নেই সে ঘরে কখনো খোদার রহমত আসতে পারে না সে ঘরে খোদার দয়া আসে না দুবেলা আমরা বউদের প্রতি ঝাল দেখাই বাবা তার গা যাবার জায়গা নেই তারা আর কি করবে বাবা অবলা নারী তরকারিতে টুকেন ঝাল হইয়েছে সেই ঝাল মাথায় উঠে গেছে বাবা বরফের ঝাল ঝাড়তে শুরু করি এ কি একটা মানুষের কাজ বাবা একটা নামাজি মুসলমানের কাজ মানিয়ে নিতে পারেন মানিয়ে নিতে পারেন না কথায় কথায় বরফের মেজাজ দেখান সে কি আপনার চাকর নাকি
আমরা দিন না জানার কারণে ইসলামটাকে না জানার কারণে কোরআনি বিধানগুলো না জানার কারণে প্রতি জায়গায় ভুল করে বসছি সর্ব জায়গায় ভুল আর ভুল আর এই দেখে বেঈমানরা মনে করতেছে ইসলাম এইরাম আমার গা দেখে বেঈমান কটা ওরা মনে করতে ইসলাম এইরাম দোষ তো আমার গা বাবা আমরা ইসলামটাকে তাদের দেখাতে পারি আজকে শুনলে অবাক হয়ে যাবে বলতে সময় পাবো কিনা হুজুর তেগুনি আসবেন 11টা বেজে গেছে আর আপনাদেরও জলসা বেশি রাত হবে না এজন্য আমি কথা বাড়াবো না বাবা শেষ কথা না বেশি বাড়ানো যাবে না হুজুর আছেন আপনাদের আপনজন প্রিয়জন সত্যি অনেক আলেম ওলামার অভাব নেই বাপ কিন্তু আখলাক চরিত্র আদর্শ এগুলো এক ভিন্ন জিনিস বাপ এগুলো ভিন্ন জিনিস বাপ মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা এসবগুলো আলাদা জিনিস বাপ আমি যে কথাটা বলছিলাম টুক করে বলে শেষ করব রাসূলুল্লাহ বলছেন খাদিজা তুমি তো আজকে মারা যাবে ইন্তেকাল করবে তোমার মরণের আগে আমার দুটো এই ভালো করে শুনে নেন খুব মনোযোগ সহকারে শুনেন আমার দুটো স্ত্রী তোমার আগে মারা গেছে তুমি মারা যাওয়ার পরে পরকালে তাদের সঙ্গে তোমার দেখা হবে আমার বিবি দুটোর সঙ্গে যখন দেখা হবে আমার সালাম বলে দিও জোরে বলো আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কিন্তু একবার সুবহানাল্লাহ বলার আগে ভেবেছেন মা খাদিজা তোমার নবীর প্রথম বিবি ছিল তাহলে তার আগে দুটো বিবি হয় কি করে নবীর কি করে হয় মা খাদিজা চমকে উঠে কানতে কানতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন কি আপনি কি বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন আপনার তখন 25 বছরের ফুটন্ত যুবক নওজোয়ান মুহাম্মদ আমার তখন 40 বছর বয়স্ক নারী খাদিজা সর্বপ্রথম আপনার আর আমার বিয়ে হলো আমার দুটো স্বামীহারা পরিত্যক্তা কিন্তু আপনি তো একেবারেই কুমার ছিলেন চিরকুমার আপনার তো কোনো বিয়ে ছিল হয়েছিল বলে জানা নেই আজকে আমার মরণ শয্যায় শুয়ে আজ পর্যন্ত কোনো বিয়ে করেননি রাসূল যত বিয়ে করেছেন সব খাদিজার পরে কার পরে কিছু বেঈমান বেদিন আজকে সর্ব জায়গায় গালি দেয় মুহাম্মদ কামুক নারী প্রেমী 13টা বিয়ে করে বেরিয়েছে 13টা নারীর পানি পান করেছে আজ আমরা মুসলমানরা জবাব দিতেও পারিনি আগামী দিনে চায়ের দোকানেও কোন দিলীপ চাচা দিলীপ কাকু এসে চা খাবে আর চুপচুপ করে গল্প করবে মুসলমান তোরগা নবী 13টা বিয়ে করেছে আপনি কিছু বলতে পারবেন না তো বাবা একটা বিড়ি দেবে সুকটান মাতি মাতি বাড়ি আসছে সুকটান বলেন কারণ আমরা তো জানি না বাবা নবীর গালি দিচ্ছে যা বিড়ি খেয়ে বাড়ি একটা বিড়ি দেনগা পাগল করে অথচ দরকার ছিল কি কেন রাসূলুল্লাহ 13টা বিয়ে করলেন কি কারণে বিয়ে করলেন বেঈমানরা আমার নবীকে কামুক বলবে নারী প্রেমিক বলবে আর আমি মুখ হজম করে বাড়ি আসবো এই নারীর একটা পুরুষের জীবনে কখন দরকার হয় যখন শরীরে যৌবন থাকে কি থাকে বলুন জোরে বলুন শরীরে যখন যৌবন থাকে আমার নবী 50 বছর পর্যন্ত একটা বৃদ্ধা নারী খাদিজাতুল কুবরাকে নিয়ে ঘর করলেন দ্বিতীয় কোনো নারী চিন্তাও করেন খাদিজার ইন্তেকালের পরে একাধিক বিয়ে করলেন আর আমার নবী কামুক হয়ে গেল আমার নবীকে কামুকের খাতায় বানিয়ে দিলেন জানো কেন বিয়ে করেছিল কেন নবী 13টা বিয়ে করলো জানো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাসূলের বিবাহের কাণ্ডগুলো যদি দেখেন আপনি পাগল হয়ে যাবেন এত বড় মানবদ্রোহী নবী একটা কথা বলি সেই জামানার জাহিলিয়াতের রেওয়াজ অনুযায়ী পৃথিবীর সুপার পাওয়ার ছিল হিরাক্লিয়াস রোম সম্রাট রোম সম্রাটের দরবারে রাসূলুল্লাহ ইসলামের পায়গাম পাঠিয়ে দিলেন এক রাজার দরবারে আরেক রাজার পায়গাম গেলে রাজাকে খুশি করতে হলে সেই জামানার রেওয়াজ ছিল দেশের সবথেকে সুন্দরী তন্নী তরুণী নারী সোনা দানা মণিমুক্ত উপঢৌকন দেওয়া এর আওয়াজ আদৌ আছে না নেই জোরে বলুন মাঝে মাঝে শুনেন না আঙ্গা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ওই মালদার ফজলি আম কি পাঠিয়েছে এই শুনেননি পাঠায় মাঝে মাঝে খুশি করতে পাঠায় তো সেই জামানা সুপার পাওয়ার হিরাক্লিয়াস ইসলামের দাওয়াত পেয়ে ইসলামের গুণগান শুনে আমার রাসূলুল্লাহর জন্য দেশের সবথেকে একটা তন্নী তরুণী সুন্দরী নারী দেশের সবথেকে সেরা সুন্দরী নারী যার নাম মারিয়া কিবতিয়া কি নাম বলুন মুখস্থ রাখেন নামটা নবী শেষবার এই মহিলাটাকে বিয়ে করেছিলেন একেবারে শেষে যার নাম মারিয়া কিবতিয়া তিনি ছিলেন খ্রিস্টান রমণী অত্যন্ত সুন্দরী নারী
রসূলের দরবারে উপঢৌকন এলো ওই তন্নি তরুণী নারী চক 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 করতেছে বাপ দুনিয়ার কোন পুরুষ একবার তাকালে চোখ ফিরাতে পারেন না রসূলের দরবারে নারীটা সোনা দানা দিয়ে রাজ দরবারে এ মানুষগুলো এসে নবীকে উপঢৌকন দিল রোম সম্রাট হিরাক্লিয়াসের পক্ষ থেকে আপনাকে এই উপঢৌকন পাঠানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার কসম করে বলছি আপনি খোঁজেন কার নাম নবী এক নতুন নবীকে খুঁজে পাবেন মরিস বুকাইলি পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক সে বলছে আমি কোরআন পড়তে শুরু করেছিলাম ইসলামদের ইসলামের ভুল ধরার জন্য কিন্তু হায় রে কোরআন আর মুহাম্মদ পড়তে পড়তে আমার হৃদয় কেড়ে নিয়েছে আমাকে মুহাম্মাদের শিষ্য বানিয়ে দিয়েছে অবশেষে আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজও পৃথিবীর আনাচে কানাচে কত শিক্ষিত কত দামি কত রাষ্ট্রনেতা কত জ্ঞানী গুণী কলেমা পড়ে মুসলমান হচ্ছে উদ্দেশ্য ছিল ইসলামের ভুল ধরা নবীকে কটু নবীর ভুল চেষ্টা করা তারা পারেনি বা ইসলামের সঙ্গে পাল্লা দিয়ে এই মারিয়াই কিবতিয়া তন্নি তরুণী নারী আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়িয়ে গেছে রাসূলুল্লাহর কাছে এসে উপঢৌকন যখন এলো নবী বলছে দেখো আমি দুনিয়ার রাজা বাদশাদের মতো নয় আমি হলাম দুনিয়ার পয়গম্বর জোরে বলুন সুবহানাল্লাহ কে কোথা থেকে তন্নি তরুণী নারী আমাকে উপঢৌকন দেবে আর আমি তাকে আমার বিছানার শয্যা শায়িনী বানাবো আমার ঘরে তাকে স্থান দেবো এটা একজন নবীর জন্য শোভনীয় নয় আমি অবৈধ নারীকে আমার হেরেমে জায়গা দিতে পারি না যাও যাও বার করে দাও এখান থেকে নিয়ে যাও আমি রাজার যে সম্মান রক্ষা করতে পারবো না খোদার কসম করে বলছি কিছুক্ষণের এই ব্যবহার দেখে খ্রিস্টান নারীটার হৃদয় খুলে গেল আল্লাহ তার কোলে ইসলামের মায়া জুগিয়ে দিলেন ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন গো আমি তোমাকে আমার দরবারে রাখতে পারবো না আমি দুনিয়ার রাজা বাদশাদের মতো আমাকে মনে করুন আমি একজন পয়গম্বর আমি আল্লাহর একজন নবী এ তন্নি তরুণী নারীটাকে অবৈধভাবে আমার হেরেমে রাখা আমার ঘরে রাখা এটা কখনো সম্ভব নয় জাহান্নাম খরিদ করতে পারবো না আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না তুমি যতই সুন্দরী হও যাও তুমি আমার এখান থেকে চলে যাও নারীটা ঝরঝর ঝরঝর করে কাঁদছে রাসূল কান্নার কারণ জিজ্ঞাসা করতে দৌড়ে এসে নবীর কদম জড়িয়ে ধরে বলতেছে হুজুর আপনার কদমে আমি বাকি জীবনটুকুন কাটাতে চাই দুনিয়ায় বহু লোক দেখেছি কিন্তু আপনার মতো মহামানব আমি দেখিনি হুজুর আপনার রেহেমে আমাকে জায়গা দেন আপনি তাড়িয়ে দেবেন প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন আমার রেহেমে থাকতে গেলে ইসলাম কবুল করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কলেমা পড়ে দিন কবুল করতে হবে এই নারীটা ইসলামের কলেমা পড়ে ইসলাম কবুল করলো রাসূল তাকে জায়গা দিলেন তাড়িয়ে দিতে পারলেন না কলেমার কারণে আর এই নারীটাই শেষবারের মতো নবী বিয়ে করলেন আর এর ঘরেই একটা বাচ্চা সন্তান পুত্র সন্তান জন্ম নিল যার নাম রেখেছিলেন রাসূলুল্লাহ ইব্রাহিম 8 থেকে 9 মাস পর্যন্ত দুনিয়ায় বেঁচে ছিলেন তারপর ইন্তেকাল করলেন বাকি যে সন্তানগুলো সব ফাতেমার গর্ভজনিত জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে কামুক বানিয়ে দিল বাপ না জেনে না বুঝে যে কথাটা বলছিলাম রাসূলুল্লাহ বলতেছেন বিবি খাদিজা তুমি তো মারা যাচ্ছ ইন্তেকাল করতেছো গো আমার দুটো বিবি আগে মারা গেছে তাদেরকে আমার সালামটা বলে দিও এই বলবো না রাসূলের দুটো বিবি শুনবেন অবাক হয়ে যাবেন যাব আম্মাজান খাদিজা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নেই আমার বিয়ে করার আগে আপনি কাউকে বিয়ে করেছেন আবার দুটো বিবি হয় কি করে আমার সতীন হয় কি করে ঘরে সংসার করতে পারিনি সুখের বিছানায় শুতে পারিনি গো আল্লাহ দিনের জন্য এত কষ্ট স্বীকার করলো আল্লাহ দিনের মায়া আল্লাহ দিনের মায়া তৈরি করলো মহাব্বত তৈরি করলো আল্লাহর মায়া ইমানের মায়া স্বামীর সুখ পরিহার করলো অত্যাচার কত নির্যাতন কত কষ্ট নিয়ে দুনিয়া জীবন থেকে বিদায় নিল এজন্য আমার আল্লাহ পাক এই নারীটাকে ডেকে বলেছিলেন এই আমার বান্দি আসিয়া তোমার মরণের পরে তোমার ইন্তেকালের পর তুমি যদি ইমানের উপরে অটল থাকো আমার নবীর দিলকে ভালোবাসো আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা দিলাম তোমার এই কষ্টটাকে আল্লাহ কষ্ট রাখবো না মরণের পর ইন্তেকালের পর এমন স্বামী তোমার কপালে নসিব করাবো আমার একজন পুরুষের সঙ্গে আমি আল্লাহ তোমার বিয়ে পড়িয়ে দেবো সারা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ যাকে আমি আল্লাহ বানাবো তিনি হলো আখিরি জামানার পয়গম্বর শেষ জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহর সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দেবো খাদিজা আজকে যদি তুমি মারা যাও ইন্তেকাল করো মরণের পর ইন্তেকালের পর
আমার ওই বিবি আল্লাহ যার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য ঠিক করে রেখেছে যার নাম ফেরাউনের বিবি আসিয়া যদি দেখা হয়ে যায় আমি মোহাম্মদ আমার সালাম টুকুন বলে দিও একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে মা খাদিজা কান্দে 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 আমার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নাম্বার নারীটার নাম একবার আপনি আমাকে বলুন আল্লাহ রাসূল বললেন ও বিবি খাদিজা তৃতীয় নারীটাও ঠিক ওই রকম আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ নবীকে প্যার করার জন্য দুনিয়ায় বড় বদনাম সহ্য করল আল্লাহ তাকে স্বামীর সুখ কপালে দেই নিল বিনা স্বামী সঙ্গে মেলামেশাও না করার ফলে আল্লাহ তাকে গর্ভবতী বানিয়ে দিল দুনিয়ার কত বেঈমান তাকে এমন বড় পরিচারিণী বললা তার গর্ভে সন্তান নিয়ে খোঁটা দিল বড় কষ্ট বড় দুঃখ নিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নিল কিন্তু আমি আল্লাহ আমাকে ভুলে যাইনি আমার দিনকে ভুলে যাইনি ঈমান হারা হয়ে কবরে যাইনি চলে যাও মা মারিয়ামকে ডেকে বলেছিল আমার আল্লাহ এই বিবি মারিয়াম তুমি যদি দিনের জন্য এত কষ্ট সহ্য করো আমার দিনের মহাব্বত যদি তোমার বুকে থাকে আমি তোমার এই অভাবটাকে অভাব রাখবো না আমার দিনের জন্য যারা কষ্ট স্বীকার করবে আমি আল্লাহ পাক পরকালে তার চাইতে বেশি গুণে নেয়ামত দান করবো আমি আল্লাহ পাক অসংখ্য নেয়ামত দান করো তার জীবনটাকে সুখী বানিয়ে দেব কারণ আমার দিনের জন্য যে কষ্ট সহ্য করবে আমি আল্লাহ তার কষ্টের দ্বিগুণ সওয়াব দান করবো একটু জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীর সুতোমার কপালে জুটি নিগো আমি আল্লাহ পাক তোমার জন্য পরকালে এমন একজন স্বামী নির্ধারণ করব সারা পৃথিবীর সেরা পুরুষ আল্লাহ যাকে আমি বানিয়েছো তিনি হলো তমাম নবীদের নেতা তমাম আম্বিয়াদের সর্দার যার জন্য আমি আল্লাহ জমিন আসমান তৈরি করেছি গো যার নাম বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীর সঙ্গে আমি তোমার বিয়ে পড়িয়ে দেব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাকে বক্তৃতা শুরু করার শুরুতে যে কথাটা বলেছিলাম সেই কথাটা মনে করিয়ে দিয়েই শেষ করব কথাটা হলো আল্লাহ কোরআনে বলেছেন ইনতানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরকুম আমি আল্লাহও তোমাদের সাহায্য করব জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যদি আমরা খোদার সাহায্য পেতে চাই আল্লাহর সাহায্য আল্লাহর অনুগ্রহে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে চাই দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচতে চাই খোদার সাহায্য ব্যতীত হবে না পার্টি সাহায্য করবে নেতা সাহায্য করবে এই আশা মাটি হয়ে গেছে স্বাধীনতার পর থেকে বারবার আমরা কোনো না কোনো পার্টি কোনো না কোনো নেতার উপরে আত্মনির্ভর করেছি কিন্তু বারে বারে পৃথিবীর মুসলমানরা ঠকেছে না ঠকেনি বলুন চাকরিতে মুসলমান আজকে কটা ভোটে 30% মুসলমান চাকরিতে আড়াই থেকে তিন অধিকার পেয়েছি আমরা কথা বলে রাজনীতির নেতারা ঠকিয়েছে না ঠকায়নি অতএব আমরা সাবধান হয়ে যাই সতর্ক হয়ে যাই আল্লাহর উপরে আত্মনির্ভর করি আল্লাহর সাহায্যের দিকে তাকাই আল্লাহর সাহায্য তখনই পাবো যদি আমরা আল্লাহর দিনকে ভালোবাসি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু তাকবীর দেন না নারাই তাকবীর আর একটু জোরে বলেন না নারাই তাকবীর আওলাদে আল্লামাইহিন আওলাদে আল্লামাইহিন মাওলানা বাগের সেজ ভাই সাহেব হুজুর কিবলা মাওলানা বাগের সেজ ভাই সাহেব হুজুর কিবলা আরো জোরে নারাই তাকবীর আমিন আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন এখনি আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন আমাদের সকলের অত্যন্ত মনোমুগ্ধকর আপন সম গার্জিয়ান সম পীরজাদা আলা হযরত মাওলানা মনিরুল আমিন সাহেব মাওলানা বাগের সেজো ভাই সাহেব হুজুর কিবলা বলি আমরা যাকে চিনি তিনি আপনাদের কাছে আসছেন আমি অনুরোধ করব লতা বাগানের নওজোয়ান মুসলমান ভাই বাপরে বিশেষ করে যুবকদেরকে আজকে ইসলামের দিকে দ্বীনের দিকে এগিয়ে আসতে হবে সর্বজায়গার যুবকদেরকে ইসলামের দিকে এগিয়ে আসতে হবে আজকে যে ঝড় উঠেছে এই ঝড় মাথায় আমরা বৃদ্ধরা ঠেকাতে পারবো না বাপ আমরা হেটোর বল কমে গেছে এখন যুবকদের দরকার আপনার ঘরে যদি একটা যুবক ছেলে থাকে তাদেরকে দ্বীনের দিকে আরো বেশি করে এগিয়ে দেন ছেলেটাকে দ্বীনের দিকে এগিয়ে দেন যুবকদের বেশি করে দরকার লতা বাগানের নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো কিছু সময়ের জন্য আল্লাহর এই জান্নাতের বাগানে বসেন আল্লাহর ওলির জবানের ওয়াজ নসিহত শুনুন আখেরি মোনাজাতে হাত তোলেন আল্লাহ ওই ওসিলায় হয়তো আমাদেরকে নাজাত দেবেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসেন 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 তিনি আপনাদের কাছে আসবেন বাপ সকলে মহব্বতী কণ্ঠে উচ্চ আওয়াজে আরেকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সকলে একটু দাঁড়িয়ে যান রাসূলের প্রতি সালাম পড়ি ইয়া নবী
ডিগ্রেটেড ভাই কোথায় আছো দেখা করো।